আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এনবি ট্রেডার্সের পক্ষ থেকে। আজকে আপনাদের জন্য একটি নতুন গাড়ি নিয়ে আসছে। আজকে আমরা যে গাড়িটি রিভিউ দেবো, বাংলাদেশের খুবই পপুলার একটি গাড়ি, টয়োটা এলিয়ন জি প্যাকেজ, মডেল 2009, রেজিস্ট্রেশন ইয়ার 2014, 1500 সিসি অ্যান্ড 60 লিটারের এলপিজি ইনস্টল করা রয়েছে। অনেকেই আমাদেরকে কমেন্টস এবং ফোনে জানান এলপিজি সহ গাড়ি, সো আজকে আপনাদের জন্য এই এলপিজি সহ গাড়ি আমরা নিয়ে এসেছি। সো আপনাদের জন্য আজকের এই রিভিউটা আমার মনে হয় কাজে দেবে। এই গাড়িটির কালারটা হচ্ছে পাল হোয়াইট কালার। গাড়িটির যদি সামনের লুক আপনাদের তুলে ধরে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে হেডলাইট অ্যান্ড ফগ লাইট রয়েছে, উইথ ক্রোম রয়েছে এবং হেডলাইট কন্ডিশনও খুবই সুন্দর। আর এই গাড়িতে সামনে পিছনে খুবই স্টাইলিশ বাম্পার ইনস্টল করা রয়েছে। আর গাড়িটির নাম্বার প্লেট যদি বলি, নাম্বার প্লেটের যে নাম্বারটি রয়েছে খুবই নাইস নাম্বার, 37, 85, 84। আর এখানে এলিয়ান বেস উইথ ক্রোম গ্রিল রয়েছে। গাড়িটির কালারটি পাল হোয়াইট কালার। আর গাড়িটির ওভারঅল খুবই ফ্রেশ অবস্থা রয়েছে, তেমন একটা স্ক্র্যাচ নেই অ্যান্ড গ্লাসগুলো হচ্ছে অরিজিনাল গ্লাস। যদি সাইডে আসি, সাইডের মধ্যে আমরা টায়ার কন্ডিশন প্রথমে যদি তুলে ধরি, টায়ার কন্ডিশনও খুবই ভালো অবস্থা রয়েছে। এখানে যেভাবে আমরা টায়ার কন্ডিশনটি দেখছি, মোটামুটি আমরা কয়েক মাস ইউজ করতে পারবো। অ্যান্ড টায়ার সাইজ 185/70R14 অ্যালয় ইউজ করা হয়েছে। গাড়িতে সামনে দুটি টায়ারের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, পিছনে দুটি টায়ারের ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। উইঙ্কেল মিরর দেখতে পাচ্ছি, রেনশেড রয়েছে, পিছনের গ্লাসটি প্রাইভেসি গ্লাস অ্যান্ড ক্রোম বিট, হ্যান্ডেলের মধ্যেও ক্রোম বিট ইউজ করা হয়েছে। গাড়িটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, হুইল বেস 2650 মিলিমিটার। যেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, আমরা যে কোনো রোড কন্ডিশনে গাড়িটি নিয়ে মুভ করতে পারবো। গাড়িটির যদি আপনাদের সামনে ইঞ্জিন কন্ডিশনটি তুলে ধরি, গাড়িটির ইঞ্জিন কন্ডিশনও খুবই ভালো। এখানে আমরা ইঞ্জিন কভার অ্যান্ড টয়োটা বেস বিবিটিআই বেস রয়েছে দেখতে পাচ্ছি। 1500 সিসির ইঞ্জিন হর্স পাওয়ার, 110 নিউটন মিটার টর্ক, 140। গাড়িটি আপনাদের যদি পছন্দ হয়, আপনারা চাইলে অ্যানালাইজিং সেন্টার থেকেও চেক করে নিতে পারবেন। আর আপনারা তো জানেনই আমাদের এনবি ট্রেডার্স কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়ি ক্রয় বিক্রয় করে না, আর গাড়িটির আমরা পেপারসের শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকি। এখন যদি গাড়িটির কার্গো স্পেস আপনাদের সামনে তুলে ধরি, গাড়িটির পিছনের সেব ফ্রেশ অবস্থা রয়েছে। এখানে এলিয়ান বেস উইথ ক্রোম ইউজ করা হয়েছে, টয়োটা বেস F15 বেসও রয়েছে। আর টেল লাইটগুলো খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। নিচে দুটি শো লাইটের অপশন রয়েছে, যেটি হাইওয়েতে খুবই উপকারী অ্যান্ড খুবই নাইস বাম্পার ইনস্টল করা রয়েছে। পিছনে গ্লাসটি প্রাইভেসি গ্লাস, ওয়াইফাইয়ের অপশনও রয়েছে। যেহেতু গাড়িটির এবং আমরা যদি কার্গো স্পেস চেক আউট করি, কার্গো স্পেসটা আমরা ওপেন করবো রিমোটের মাধ্যমে, আর আমরা ড্রাইভার সিটের পাশ থেকে ওপেন করতে পারবো। যদিও আমি রিমোটের মাধ্যমে ওপেন করলাম, এখানে 60 লিটারের এলপিজি ইনস্টল করা রয়েছে দেখতে পাচ্ছেন। সিলিন্ডারটি থাকার পরও মোটামুটি স্পেস রয়েছে, 2 থেকে 3টি লাগেজ আমরা রাখতে পারবো। আর জেনাস টুলসগুলো এর নিচে স্পেয়ার টায়ার, জক, উইন্ডেস, লিভারগুলো রয়েছে। প্রাথমিকভাবে আপনারাও যে কোনো প্রতিষ্ঠান থেকে গাড়ি কিনলে অবশ্যই এই ক্রসগুলো চেক আউট করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন গাড়িতে কোনো মেজর এক্সিডেন্টাল হিস্টোরি আছে কি নেই। এবং যদি আমরা এখানে আসি, আমরা রিয়ার কেবিনের ডোর প্যাড দেখাই। এখানে ফেব্রিক প্লাস সব মেটেরিয়ালস দিয়েছে, লেদার দিয়েছে, স্মার্ট উডেন রয়েছে, কাপ হোল্ডার, স্পিকার আছে। আর ভিতরে যদি আসি, ভিতরে এখানে আমরা রুম লাইটের অপশন দেখতে পাচ্ছি, সিলিং কন্ডিশনে যথেষ্ট ফ্রেশ, প্যাসেঞ্জার কমফোর্টেবলের জন্য প্যাসেঞ্জার আর্মরেস্ট উইথ কাপ হোল্ডারের অপশনও আছে। এছাড়া ফ্রন্ট সিটগুলোর মধ্যে পকেটের অপশন দিয়েছে, যেগুলোতে আমরা কাগজপত্রগুলো রাখতে পারবো। এখানে একটি স্টেয়ার অপশন আছে। আপনারা তো জানেনই এই গাড়িগুলো কমফোর্টেবল নিয়ে, এগুলো খুবই খুবই আমাদের দেশে পপুলার একটি গাড়ি। গাড়িতে বেস কালারের সিট কাভার ইনস্টল করা রয়েছে, সো আপনাদেরকে আফটার মার্কেট থেকে সিট কাভার ইনস্টল করতে হবে না। অনেক সময় আপনারা আমাদেরকে সিট কাভার ইনস্টল আছে কি না, বাম্পার ইনস্টল করা আছে কি না সেগুলো জিজ্ঞেস করেন, কিন্তু এই গাড়িটির সাথে সব কিছু ইনস্টল করা রয়েছে, সো আপনাদেরকে কোনো কিছু ইনস্টল করতে হবে না। ওভারঅল খুবই ভালো অবস্থায় রয়েছে। আর লেগরুম হেডরুম তো অ্যাভেলেবেল। এখন আমরা এই গাড়িটির ফ্রন্ট ইন্টেরিয়র চেক আউট করে দেখাবো। এই গাড়িটির স্টিয়ারিংয়ের মধ্যে স্টিয়ারিং হুইল কভার দিয়েছে, আর টয়োটা বেস সেফটির জন্য এসআর সিআর ব্রেক রয়েছে। এই গাড়িগুলোর ডোরগুলো সবগুলো সেম ফেব্রিক প্লাস সব মেটেরিয়ালস। আর মিরর তো কন্ট্রোলিং করতে পারবো এখান থেকেই, পুশ স্টার্ট উইথ ট্রিমস, হেডলাইট অ্যাডজাস্টার অপশন রয়েছে। গাড়িটির টপ স্পিড 180 আরপিএম, 8000। আর এখানে সব মেটেরিয়ালস দিয়েছে, এসি বেঞ্চের অপশন রয়েছে, 7.8
8 ইঞ্চের অপশন রয়েছে এবং এসি গুলো এখান থেকে আমরা কন্ট্রোলিং করতে পারবো গাড়িটির গাড়িটির এসি পারফরম্যান্স খুবই ভালো এবং আমি নিজে ড্রাইভ করে এখানে এসেছি উইথ কাপ হোল্ডার অপশন আছে লাইটারের অপশন রয়েছে স্টিয়ার অপশন আছে ড্রাইভার কমফোর্টেবলের জন্য ড্রাইভার আর্মরেস্ট উইথ স্টোর রয়েছে গ্লাভ বক্সও মোটামুটি স্পেস দিয়েছে সো স্পেস নিয়ে আপনাদের কোনো টেনশনই করতে হবে না আর উপরে যদি আসি সানভাইজার বা অ্যান্টি মিরর অ্যান্ড ল্যাম্প আছে লুম লাইটের অপশন রয়েছে রিয়ার ভিউ মিরর রয়েছে সিলিংটাও যথেষ্ট ফ্রেশ হ্যান্ডেলের অপশনও দিয়েছে আর গাড়িটির ব্যাক ক্যামেরাটিও মোটামুটি অনেক ক্লিয়ার ওভারঅল খুবই ভালো এই গাড়িটির মিনিমাম বাজেটের যারা টয়োটা এলিয়েন জি প্যাকেজের গাড়ি খুঁজছেন আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িটি এখন কোথায় অ্যাভেলেবেল আছে আর গাড়িটির প্রাইসটা আমরা এখন শেয়ার করব আমাদের এই গাড়িটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এনবি ট্রেডার্সে আমাদের লোকেশন হাউস নাম্বার 8 রোড নাম্বার 2 ব্লক এল বনানি টয়োটালিয়ান জি প্যাকেজ এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 18,50,000 টাকা এই গাড়িটির এক্সপেক্টেড প্রাইস 18,50,000 টাকা এই প্রাইসটা কিছুটা নেগোসিয়েট হবে আমরা চাইবো আপনারা সরাসরি আমাদের শোরুম এসে গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে এবং আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকেও চেক করে নিতে পারবেন এছাড়াও আমাদের ইউনিটে আরও 2013 মডেলের এই গাড়ি রয়েছে এলিয়েন জি প্যাকেজ এবং সোনাতা রয়েছে তাকসান রয়েছে প্রাডো পাজারো বিএমডাব্লিউ হেরিয়ার হুন্ডাই এইচ ওয়ান এই গাড়িগুলো রয়েছে একজিও রয়েছে এগুলো আসলে সব গাড়িগুলো দেখতে পারবেন এবং আপনাদের কী রিলেটেড গাড়ি বা কী রিলেটেড রিভিউ চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি চাইবো নেক্সট রিভিউটি সেই রিলেটেড গাড়ির রিভিউটি দেওয়ার এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ